সাতপন্থীদের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিক জামাতের 5 দিনের বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান, দৃশ্যমান হবে 1200 মিটার। উপজেলা নির্বাচন নিয়ে ইসিতে 2 কথা। প্রতিযোগিতামূলক হবে বললেন সিইসি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন অনেকেই, মন্তব্য মাহবুব তালুকদারের। এবং উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এখনো প্যানেল ঘোষণা না হয় সংগ্রহ করছেন আগ্রহীরাই। সাতপন্থীদের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিক জামাতের 5 দিনের বিশ্ব ইজতেমা। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ভারত থেকে আসা মাওলানা মোহাম্মদ শামীম আখিরি মোনাজাত পরিচালনা করেন। আখিরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আজও দলে দলে যোগ দেন ইজতেমায়। মোনাজাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানে যান। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করে পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া আখিরি মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে বাড়ি ফেরার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার হঠাৎ বৃষ্টিতে ইবাদত বন্দেগী ও ইজতেমার কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হওয়ায় ইজতেমার সময় একদিন বাড়ানো হয়। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, এইমাত্র মোনাজাত শেষ হলো। ভারতের মাওলানা শামীম আহমেদ ইজতেমা ময়দানে সমবেত মুসল্লিদের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইজতেমাকে যেন আল্লাহ কবুল করেন সেই প্রার্থনা করেছেন, সারা বিশ্বের মুসলমান যেন শান্তিতে থাকতে পারে সেই প্রার্থনা তারা করেছেন। এবং আমরা দেখেছি প্রায় 18 থেকে 20 মিনিট মতো মোনাজাত পরিচালিত হয়েছে। সেই 20 মিনিটের মোনাজাতে টঙ্গির তুরাক তীরে যে যেখানে পেরেছেন, যে যেখানে অবস্থান নিতে পেরেছেন সেখানে বসে কিংবা দাঁড়িয়ে সেই মোনাজাতের সঙ্গে তারা সামিল হয়েছেন এবং সবাই আমিন আমিন ধ্বনিতে টঙ্গির তুরাক তীর মুখরিত করে তুলেছেন। তো মাত্র 2-3 মিনিট হয়েছে মোনাজাত শেষ হয়েছে। আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, শহরের এবং আশপাশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিলেন তারা এই মুহূর্তে ইজতেমা ময়দান ছেড়ে যাচ্ছেন। আর আপনি জানেন যে যারা হচ্ছে ইজতেমাতে 3 দিন ধরে এখানে অংশ নিয়েছেন, দ্বিতীয় পর্বে তারা এই মুহূর্তে ইজতেমা ময়দানে অবস্থান করছেন। কিছুক্ষণ পরে জোহরের নামাজ এখানে অনুষ্ঠিত হবে, জোহরের নামাজের পর হয়তো তারাও আস্তে আস্তে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করবেন। আর এর আগে সকালে ফজরের নামাজের পর থেকে হেদায়েতি বয়ান যেটি শুরু হয়েছিল প্রায় 11:15 পর্যন্ত টানা বয়ান চলেছে, মাঝখানে মাত্র আধা ঘন্টার বিরতি ছিল। আমাদেরকে গতকালকে যেটি জানানো হয়েছিল যে সকাল 10টার সময় আজকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে নির্দিষ্ট যে সময়টি ঘোষণা করা হয়েছিল তার থেকে প্রায় পৌনে 2 ঘন্টা পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তো এখানে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে যিনি হেদায়েতি বয়ান করেছেন তিনি ভারত থেকে এসেছেন, তিনি হিন্দিতে বয়ান করেছেন, তার বয়ানটি বাংলাতে পাশাপাশি অনুবাদ করে দেওয়া হয়েছিল। তো সে কারণেই আসলে তার বয়ান যেটি, সে বয়ানটি শেষ হতে দ্বিগুণ সময় লেগেছে। অর্থাৎ তিনি 10 মিনিট বয়ান করেছেন, সেই 10 মিনিটের বয়ানটি আবার 10 মিনিট বাংলাতে অনুবাদ করা হয়েছে। তো এরকম করে করে প্রায় 10 মিনিট অন্তর অন্তর অনুবাদ এবং আবার মূল হিন্দিতে বয়ান, এ কারণে সময় বেশি লেগেছে। তেমনটাই হচ্ছে এখানে ইজতেমার যারা আয়োজকরা আছেন, যারা মুরব্বীরা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি। তো মাত্রই মোনাজাত শেষ হয়েছে। আপনাকে আমি বলেছি এই মুহূর্তে মুসল্লিরা যারা রয়েছেন, যারা আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এসেছিলেন তারা বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। আর ইজতেমাতে যারা অংশ নিয়েছেন 3 দিন ধরে তারা এখনো পর্যন্ত ইজতেমা ময়দানে অবস্থান করছেন, জোহরের নামাজের পরে তারাও আস্তে আস্তে বাড়ির দিকে যাত্রা শুরু করবেন। তো টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সাথীরা, বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। তাবলিক জামাতের ইজতেমা শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা, সে খবর জানাতে এই মুহূর্তে টঙ্গী রেল স্টেশন রোড এলাকায় আছেন রিপোর্টার জামান দিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, ধন্যবাদ রুমেল। সহকর্মী রুমেল ঠিক যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগে মাত্র মোনাজাত শেষ হয়েছে এবং মোনাজাত শেষে মুসল্লিরা কিন্তু এখন নিজ নিজ তার গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে ইজতেমা শেষ হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই তারা মূল মাঠ এবং আশেপাশে যে যেখানে ছিলেন সেখান থেকে যদি আমি একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে ঠিক 11:15 দিকে মোনাজাত শুরু হয় এবং কিছুক্ষণ আগে সেটি শেষ হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা এখানে এসেছেন আখিরি মোনাজাত অংশগ্রহণ করার জন্য। এবং এখানে যারা আখিরি মোনাজাত অংশগ্রহণ করেছেন তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আল্লাহর নৈকট্য লাভের জন্য এই বিশ্ব ইজতেমায় আসা এবং আখিরি মোনাজাতে অংশগ্রহণ করা। অনেক কষ্টের পরও তারা যে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে পেরেছেন এটির জন্য তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই সার্বিকভাবে যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় এবার ইজতেমায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এখানে যারা এসেছেন মুসল্লিরা তারা নির্বিঘ্নে বাড়িতে যেতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা ঘুরে এসেছিলাম টঙ্গি রেলওয়ে স্টেশন যেটি রয়েছে, সেই রেলওয়ে স্টেশনেও কিন্তু আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে, অর্থাৎ মুসল্লিরা যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে সেটিকে খেয়াল রেখে কিন্তু এই সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আখিরি মোনাজাতের পর কিন্তু এই মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে 15 ফেব্রুয়ারি শুরু হওয়া 54তম ইজতেমা দুই পর্ব শেষে কিন্তু আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে ইজতেমার দুটি পক্ষ জোবায়েরপন্থী এই গ্রুপ প্রথম পর্ব দুদিনে ইজতেমা করে এবং সাতপন্থীরা 3 দিনে ইজতেমা করে। তো সাথীরা, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ তথ্যটি ছিল যে আখিরি মোনাজাতের মাধ্যমে 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে এবং এখন মুসল্লিরা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। সাথীরা, বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছেন মুসল্লিরা, সেই খবর জানাতে আমাদের সাথে রেলওয়ে স্টেশন রোড থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জামান দিম। সময় সংবাদে আরো থাকছে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি, থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। এক মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে স্বপ্নের পদ্মা সেতুর 7ম স্প্যান। স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর 1200 মিটার, 35 ও 36 নম্বর পিলারের মধ্যে বসবে স্প্যানটি। সকালে নদীর মাওয়া প্রান্ত থেকে এই দুটি পিলারের দিকে রওনা হয়েছে স্প্যানবাহী ক্রেনটি। হেসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কেটে গেছে নকশা জটিলতা, শুকনো মৌসুম বলে প্রমত্তা পদ্মায় নেই তীব্র স্রোতের দাপট। সময়টা অনুকূলে, আর সেটাকে কাজে লাগিয়ে নদী জুড়ে এখন চলছে কাজ। 2017 সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে 5ম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6 পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে 6ষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসে 23 তারিখ। এবার অপেক্ষা 7ম স্প্যান বসানোর। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয় মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত 35 ও 36 নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় 5 কিলোমিটার দূরের এই পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। তবে এবার স্প্যানবাহী প্রায় 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম ট্রেনটি মাওয়া থেকে শুরুতে সর্বোচ্চ গতিবেগে নিয়ে যাওয়া হবে চাঁদপুরের দিকে ভাটিতে। এখন নদীতে স্রোত কম থাকায় বর্ষা মৌসুমে তীব্র স্রোতের বিপরীতে ট্রেনটি কতটা কাজ করতে সক্ষম হবে সেটি পরীক্ষা করতেই এটিকে ভাটির দিকে 7 কিলোমিটার পথ ঘুরিয়ে নির্ধারিত পিলারের কাছে নেওয়া হবে। ওখানে নেওয়ার পরে আবার কাজ আছে, ওই একটা স্প্যান বসার পরে আরেকটা স্প্যান কিন্তু আমরা নিয়ে যাই, দেখছি ইরেকশন হয় না, এটা আবার ওখানে ওয়েল্ডিং করতে জোড়া দিত, এখানে আবার সময় লাগে, আমার 5-7 দিন 10 দিন ওখানে সময় লাগে, আবার সেই জোড়াগুলোকে পেন্টিং করতে হবে। নদীর জাজিরা প্রান্তে আগের 36 নম্বর পিলার থেকে এগিয়ে মাওয়া প্রান্তের দিকে 35 নম্বর পিলারের মধ্যে যোগ হবে নতুন স্প্যানটি। এছাড়া 34 নম্বর পিলারও শতভাগ প্রস্তুত করে তোলায় কিছুদিনের মধ্যে আরও একটি স্প্যান বসানো সম্ভব হবে। এর আগের স্প্যানটি বসাতে 6 মাসেরও বেশি সময় লাগলেও এবার স্প্যানটি বসাতে সময় লাগছে 1 মাসেরও কম। নদীর জাজিরা প্রান্তে একসঙ্গে 950 মিটার আর মাওয়া প্রান্তে 150 মিটার, সব মিলে 1200 মিটার স্প্যান দৃশ্যমান করার মধ্য দিয়ে যে সাফল্য অর্জন করা হচ্ছে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনের কাজগুলো আরও অনেক বেশি সহজ হবে বলে মনে করেন এখানকার প্রকৌশলীরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। উপজেলা নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা ও কমিশনার মাহবুব তালুকদার আলাদা বক্তব্য দিলেন। সিইসি উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বললেও মাহবুব তালুকদার মনে করেন চেয়ারম্যান পদে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। অংশগ্রহণমূলক না হওয়ায় উপজেলা নির্বাচন জৌলুস হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক ব্রিফিংয়ে তারা এ কথা বলেন। এবারের উপজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ থেকে বিরত থেকেছে। এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন এবং ওই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। আগামী উপজেলা নির্বাচন সার্বিকভাবে অংশগ্রহণমূলক হচ্ছে না, এই সত্যকে মেনে নিয়েই নির্বাচন করতে হবে। এদেশে স্থানীয় সরকার নির্বাচন যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে, এবছর তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, তেমনিভাবে অংশগ্রহণমূলক হবে। যেহেতু তাদের আত্মীয় স্বজন নিজেদের কাছাকাছি লোক, তাদেরকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য কিন্তু এরকম এটা প্রতিযোগিতার একটা কারণ থাকে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটে যায় সংঘর্ষের মধ্যে দিয়ে, সেটা যাতে না হয় এটাও এর দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। 25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের রিপোর্টার ইকরাম হুসাইন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম, সাথীরা, ডাকসু ও হল সংসদ নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে সকাল 10টা থেকে। প্রত্যেক হলে এই কার্যক্রম শুরু হয়েছে। এখনও পর্যন্ত ছাত্র সংগঠনগুলো তারা নির্ধারণ করতে পারেনি কারা থাকবে তাদের প্যানেলে, তবে স্বতন্ত্রভাবে অনেকেই কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আমরা বিভিন্ন হল ঘুরে দেখেছি, যদিও সেই পরিমাণ আসলে যেটা প্রত্যাশা ছিল যে অনেকেই হয়তো মনোনয়নপত্র সংগ্রহ করতে আসবেন, সেই পরিস্থিতি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে দেখিনি। তবে দু একজনকে দেখেছি যারা নিজ নিজ দায়িত্বে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করছেন। যদিও দলীয় ফোরামে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সবগুলো সংগঠনই তাদের প্যানেল গোছানোর কাজ করছে। ছাত্রলীগ প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন, ছাত্রলীগের জিএস, বিপি এবং এজিএস কারা হবে, বাকি যে পদগুলি আছে হল সংসদ এবং ডাকসুর সেই পদগুলি নির্ধারণ করবে যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তারা। অন্যদিকে ছাত্রদল এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। বাম ছাত্র সংগঠনগুলো বলছে যে 21 তারিখ নাগাদ তারা তাদের প্যানেল হয়তোবা ঘোষণা করবেন। অন্য স্বতন্ত্র যারা আছে, কোটা আন্দোলন, যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, তারাও কিন্তু বলেছেন যে তারা তাদের প্যানেল নির্ধারণের জন্য কাজ করছেন। তারা এখন প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডাকসু নির্বাচনের জন্য। ছাত্রদের কাছ থেকে তাদের যে সমর্থন, সেই সমর্থন আদায়ের চেষ্টা করছেন। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন, সেই মধুর ক্যান্টিন একেবারে জমজমাট রয়েছে। সবগুলো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। মনোনয়নপত্র সংগ্রহ কিন্তু আজকে সকাল 10টায় শুরু হয়েছে এবং সেটি চলবে 25 তারিখ বিকাল 4টা পর্যন্ত। প্রতিদিন সকাল 10টায় এটি শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত সেই কার্যক্রম চলবে। তো আশা করা হচ্ছে যে পরবর্তী দিনগুলোতে আরও বেশি জমজমাট হয়ে উঠবে এবং সবাই আস্তে আস্তে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবে। দলীয় ফোরামের সিদ্ধান্তের পর সেটি আরও বেশি জমে উঠবে, সেই প্রত্যাশা সবাই করছে। আর ছাত্র সংগঠনগুলো মধুর ক্যান্টিন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তাদের যে তৎপরতা, সেই তৎপরতা চালাচ্ছে। তারা সাধারণ ছাত্রদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ, সাথীরা। ডাকসু হল সংসদ নির্বাচন সম্পর্কে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী ইকরাম হোসেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। চলছে সাজসজ্জা আর নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ। আজ রাত 8টার পর শুরু হবে মূল আলপনা আঁকার কাজ। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আলপনা আঁকা ও বেদি রাঙানোর কাজ করবে। বেলা 11:30টার দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পরিদর্শন করেন শহীদ মিনার এলাকা। পরে তিনি সাংবাদিকদের জানান 21শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা বলয় থাকবে 4 স্তরের। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভিতে আবৃত থাকবে পুরো এলাকা, অর্থাৎ প্রত্যেকটি ইঞ্চি সিসিটিভির আওতায় থাকবে। সাধারণ যারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন, তারা যে পথে আসুন না কেন, তাদের পলাশি আসতে হবে। পলাশি দিয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনার উত্তর গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে। রাজধানীর বসিলায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএফ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। হ্যাঁ সাথীরা, বুড়িগঙ্গার নদীর দুপার দখল মুক্ত করতে যে উচ্ছেদ অভিযান চলছে গত 11তম দিন, আজকে চতুর্থ দফা চলছে। গত 3 দফায় মোট 9 দিন এবং গত চতুর্থ দফায় ইতিমধ্যে 2 দিন চলছে। আর সেই উচ্ছেদ চলছে তো এই মুহূর্তে আমরা আছি বসিলার একটি বড় হাউজিং কোম্পানি, এটির নাম হলো আমিন মোমিন হাউজিং। তো আমি একটু আপনাকে দেখাতে চাই সেই হাউজিংটা আসলে কিভাবে জমি দখল করেছে। আপনি যেটি এখন দেখছেন লাল যে একটি ফ্ল্যাগ টানিয়ে দেওয়া হয়েছে, এটি হলো মূলত নদীর জায়গার সীমানা পিলার। তো আমি যদি ধীরে ধীরে একটু বড় করে আপনাকে দেখাই, এই লাল ফ্ল্যাগের বাম দিকেই হলো বুড়িগঙ্গা নদী। তো আপনি দেখছেন, আপনি এখন যতটুকু দেখতে পাচ্ছেন আমার এই ছবিতে, এই পুরো জায়গাটাই একদম বুড়িগঙ্গার নিজস্ব জমি, বুড়িগঙ্গা এটি। এ সময় এখান থেকে এক সময় লঞ্চ চলতো, স্টিমার চলতো, মানুষ মাছ ধরতো। তো দেখছেন সেই নদীটিকে কিভাবে গ্রাস করেছে আমিন মোমিন হাউজিং নামের দখলদাররা। এবং সূর্য যে গ্রাস করেছে তা না, আপনি দেখছেন এই বাম দিকে পুরো জায়গাটিতে বালু ভরাট করে অবৈধভাবে একদম শেষ মাথায় দেখছেন একটি পিলার তারা নিজেরা বসিয়ে দিয়েছেন। অর্থাৎ দখলদাররা শুধুমাত্র দখল করেই তারা যে ক্ষান্ত থাকছেন তা না, তারা সেই জমিগুলো দখল করে আবার একটি নকল পিলার তারা বসিয়ে দিচ্ছেন। আপনি দেখছেন আসল পিলার থেকে কয়েকশো মিটার দূরে কিন্তু সেই পিলারটি। এবং আমি যদি বাম পাশে আপনাকে দেখাই, এখানে আরও একটি পিলার এখানে করা হয়েছে, সেটি আমার ঠিক বাম পাশেই রয়েছে। তো এমনইভাবে কিন্তু এই আমিন মোমিন যে হাউজিং কোম্পানিটি, তারা এভাবে বিভিন্ন জায়গায় কিন্তু এই জমিভাবে নদীর জায়গা দখল করে তারা করছেন। এবং দেখছেন এখানে কিন্তু বিভিন্ন মানুষের কাছে এই জমিগুলো বিক্রি করা হয়েছে। আপনি দেখছেন ওখানে একজনের নাম সম্ভবত রফিকুল আলম মিম দীপু, তার নামে কিন্তু এই জমিটি বিক্রি করা হয়েছে। এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু না বুঝে এভাবে নদীর জায়গা কিনেও ফেলছেন। তো এখানকার বিআইডব্লিউটিএ যারা এসছে তারা এখন এই, যেহেতু এমনই অবৈধভাবে শত শত সীমানা পিলার বসিয়ে এই নদীর জায়গা দখল করা হয়েছে, তারা এখন আপাতত এমন ফ্ল্যাগ দিয়ে নতুন করে পিলার দিচ্ছে। পিলার দেওয়ার পরে এখন এই সমস্ত জায়গাগুলো তারা চেষ্টা করবেন উচ্ছেদ করে দেওয়ার জন্য, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেবেন। তো মোটামুটি আমার কাছে যে উচ্ছেদ অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। সাথীরা, বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন মাহমুদ রাকিব, তিনি ছিলেন রাজধানীর বসিলা এলাকায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাদপন্থীদের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিক জামাতের 5 দিনের বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান, দৃশ্যমান হবে 1200 মিটার। উপজেলা নির্বাচন নিয়ে ইসিতে 2 কথা, প্রতিযোগিতামূলক হবে বললেন সিইসি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন অনেকেই, মন্তব্য মাহবুব তালুকদারের। এবং উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এখনো প্যানেল ঘোষণা না হয় সংগ্রহ করছেন আগ্রহীরাই। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়news.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।